আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে? আজ দেশের কোন কোন জেলায় বৃষ্টি হবে? আগামী 2 দিনের আবহাওয়া কতটা পরিবর্তন হবে? কি বলা হচ্ছে বাংলাদেশ আবহাওয়ার রিপোর্টে? বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিব এক নজরে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল থেকে দেশের দক্ষিণাঞ্চল, কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, মংলা, সুন্দরবন, কালাপাড়া, ঢাকা বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ হতে দেখা যায়। আজ আবারও দেশের উত্তরাঞ্চল সহ দেশের বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় সাগর কিছুটা উত্তাল হতে যাচ্ছে। এদিকে গতকাল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা জোড়া হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া 5.9 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী 36.1 ডিগ্রি সেলসিয়াসে। এই সময় ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস আর চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা 6টা 32 মিনিটে। আজ ঢাকায় সূর্যোদয় ভোর 5টা 19 মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 18 মিনিটে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার অবস্থা 2 দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী 5 দিনের আবহাওয়ার অবস্থা বাংলাদেশ বিএমডির তরফ থেকে বলা হচ্ছে, এই সময়ে শেষরার্ধে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।